আসসালামু আলাইকুম প্রিয় শ্রেষ্ঠ নবীর উম্মত, আজকের ভিডিওতে আমরা জানব 1300 বছর পরেও তাজা অক্ষত লাশ উদ্ধারের ঘটনা। পাকিস্তানের কোয়েটার কাছাকাছি জায়গায় এক যুবক মারা গেল, যুবককে দাফন করা হলো। কয়েকদিন পর যুবকের ভাই, কবরে গিয়ে মরে গেলাম বাঁচাও বাঁচাও এই ধরনের চিৎকার শুনতে পেল। বাড়িতে এসে তার বাবাকে বলল, বাবা ভাই তো মারা যায়নি, বেঁচে আছে। কিছুদিন এরকম চিৎকার শোনার পর এক রাতে কবর খনন করা হলো। কবর ছিল ভীষণ গরম, যুবক কবরে বসে বাঁচাও বাঁচাও এরকম চিৎকার করছিল। মৃত যুবকের ভাই তার ভাইয়ের বাহু ধরার জন্য কয়েকবার কবরের দিকে হাত বাড়ালো, সাথে সাথে তার হাত পুড়ে গেল এবং ভয়ে আতঙ্কে সে জ্ঞান হারিয়ে ফেলল। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হলো। সালমান উদ্যান একটি প্রাচীন জনপদ, প্রায় 40 মাইল দূরে বাগদাদ অবস্থিত। জীবনের কোনো নিদর্শন বর্তমানে শহরে বাকি নেই। স্থানটি এখন 500 পরিবারের একটি বস্তি মাত্র। বাগদাদ থেকে এখানে যাতায়াতের একমাত্র মাধ্যম গাড়ি। গৌরবময় ইতিহাস বর্তমানে জরাজীর্ণ হলেও স্থানটি রয়েছে। বহু সংখ্যক সাহাবি এখানে গভর্নর হিসেবে জীবন অতিবাহিত করেছেন। এর পুরাতন নাম মাদায়েন। যুগ যুগ ধরে মাদায়েন ছিল পারস্য সম্রাটদের রাজধানী। টাইগ্রিসের পশ্চিম তীরে অবস্থানের কারণে প্রাকৃতিক দিক দিয়ে স্থানটি ছিল একটি কেল্লা সদৃশ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কালে, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামাতো ভাই সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিগ্বিজয়ী লস্কর এই টাইগ্রিসের দক্ষিণ তীরে অবস্থিত বাহরাশির শহরে এসে উপস্থিত হন, তখন তাদের সামনে প্রশ্ন দেখা দিয়েছিল, কিভাবে টাইগ্রিস পাড়ি দিয়ে মাদায়েনে দিনের দাওয়াত পৌঁছানো যায়। কেননা তারা জানতে পারেন, সম্রাট ইয়াস দাগিরদের নির্দেশে টাইগ্রিসের সবগুলো সেতু গড়িয়ে সীমান্ত রক্ষীরা মাদায়েনে গিয়ে আশ্রয় নিয়েছে। ইয়াস দাগিরদের বিশ্বাস ছিল, টাইগ্রিসের বিশাল ঢেউ প্রাকৃতিক হয়ে মাদায়েনকে রক্ষা করবে। সত্যি মুসলমান বাহিনী টাইগ্রিসের তীরে এসে আশ্চর্য হয়ে যান। তারা যখন নদীর তীরে এসে পৌঁছান তখন ছিল মধ্যরাত। টাইগ্রিসে ফুটে ওঠা উর্মি অতিক্রম করে নদী পার হওয়া ছিল খুবই বিপজ্জনক, কিন্তু ওপারে সম্রাট নওশির ওয়ারে শুভ্র মহর আর নয়নাভিরাম অট্টালিকাগুলো যেন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছিল। মরুচারী বেদুইনদের কাছে সে ছিল এক আশ্চর্য উপলব্ধি, কারণ ইতিপূর্বে এমন সুরম্য অট্টালিকা আর কখনো দেখেননি। তারা অবাক হয়ে অপলক দৃষ্টিতে চেয়ে থাকেন স্বপ্নপুরী মাদায়েনের দিকে। মোট কথা, যথেষ্ট চিন্তা ভাবনার পর সেনাপতি হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতুল হাজত পরে প্রথমে আল্লাহ তাআলার দরবারে সাহায্য চেয়ে দোয়া করেন। তারপর পুরো বাহিনী নেমে পড়েন তরঙ্গ সংকুল টাইগ্রিস নদীর বুকে। জ্ঞান সমুদ্রের যত দূর দৃষ্টি যায় কেবল ঘোড়া আর ঘোড়াই দেখা যেতে লাগলো। তাদের পায়ের তলায় যেন পানির নামগন্ধও ছিল না। তারা পানির ওপর দিয়ে এমনভাবে পরস্পর আলাপ করে চলছিলেন যেন পাথর বিছানো কঠিন মাটির ওপর দিয়ে হেঁটে চলেছেন। সেনাপতি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবি হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে লক্ষ্য করে বললেন, আল্লাহ তাআলার কসম, নিশ্চয় তিনি তার দিনকে বিজয়ী করবেন আর শত্রুকে করবেন পরাজিত। তবে শর্ত হচ্ছে, যতক্ষণ পর্যন্ত বাহিনীর কেউ এমন কোনো পাপ করবে না যা তার পুণ্যকে ধ্বংস করে দেবে। উত্তরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তাআলার কসম, মুসলমানদের জন্য স্থলভাগের মতো জলভাগকেও নিরাপদ করে দেয়া হয়েছে। কসম সেই আল্লাহর যার কুদরতি হাতে সালমানের প্রাণ, যেভাবে তারা নদীতে নেমেছে ঠিক সেইভাবেই নিরাপদে অতিক্রম করবে। শেষ পর্যন্ত তাই হলো। ইরানিরা এর আগে এমন চিত্র আর কখনোই দেখেনি। তারা ভয় ও বিস্ময়ে নির্বাক হয়ে যায় এবং দানব এসে গেছে বলে চিৎকার দিতে দিতে পালিয়ে যায়। আর এভাবেই কয়েক শতাব্দীর শাসক সম্রাটদের ইতিহাস ঐতিহ্যের লীলাভূমি মাদায়েন মুসলমানদের পদানত হয়ে যায়। এখানে এখনো শাসক সম্রাটদের কিছু স্মৃতি চিরকালের সাক্ষী হয়ে টিকে আছে। ওইগুলোর মধ্যে একটা হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ সম্রাট নওশির ওয়ারের একটা রত্নখচিত সিংহাসন। এই স্মৃতিটিকে দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন এসে বসে থাকেন। বর্তমানে সেখানে কয়েকটা কফিখানা রয়েছে, আর রয়েছে একটা শানদার কবরস্থান।
ওই কবরস্থানে একটি সুসজ্জিত গম্বুজের নিচে চির নিদ্রায় শুয়ে রয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম সাহাবী হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশেই রয়েছে আরো দুটি কবর। এর একটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম সার্বক্ষণিক সহচর হযরত জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। কবর থেকে প্রবাহিত হচ্ছে স্রোতস্বিনী দজলা নদী। সাহাবিদার কবর দুটি নির্মিত হয়েছে 1932 খ্রিস্টাব্দে ইরাকের বাদশাহ প্রথম ফয়সালের যুগে। তখন তাদেরকে তাদের পূর্ব অবস্থান থেকে সরিয়ে নিয়ে আসা হয়। কবর দুটি সরানোর পূর্বে তাদের অবস্থান ছিল সালমান উদ্যান থেকে 2 ফার্লং দূরে একটি অনাবাদী জায়গায়। কিন্তু একটি ঘটনার পরিপ্রেক্ষিতে তাদেরকে তাদের পুরানো কবর থেকে সরিয়ে এনে সালমান উদ্যানে ঐতিহাসিক কবরস্থানে দাফন করা হয়। এ সময়ে ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত এবং সাহাবিদ্বয়ের নুরানি চেহারা সচক্ষে দর্শন করার সৌভাগ্য হয় অনেকেরই। ঘটনার সাক্ষী হয়ে সেখানে উপস্থিত বাগদাদ, ইরাক ও পৃথিবীর বিভিন্ন দেশের লক্ষ লক্ষ মানুষের মধ্যে অনেকেই এখনো জীবিত আছেন। 2010 সাল পর্যন্ত জীবিত ছিল। সাহাবিদের এই কবর পরিবর্তনের ঘটনা বর্তমান বিশ্বে ইসলামের সভ্যতার সপক্ষে একটি জীবন্ত প্রমাণ। ইসলামের সভ্যতা মানে কি? ইসলামের সভ্যতা মানে এক কথা কোরআন ও হাদিসের মধ্যে যা কিছু বর্ণিত হয়েছে তা সব অক্ষরে অক্ষরে সত্য। অল্প কথায় কোরআন ও হাদিসের মধ্যে কি আছে? কোরআন ও হাদিসের মধ্যে আছে যে আল্লাহ তাআলার জাত সিফাত সত্য, কিয়ামত সত্য, পুনরুত্থান সত্য, পরকাল সত্য, মিজান সত্য, পুলসিরাত সত্য, জাহান্নাম সত্য, জান্নাত সত্য, জাহান্নামের সকল বর্ণিত আজাব ও কষ্ট সত্য, জান্নাতের সকল আরাম আয়েশ ভোগবিলাস শান্তি সুখ সফলতা এসব কিছুই সত্য। মানব জাতির ধর্ম একটাই, ইসলাম। অন্য যত ধর্ম আছে তা একটাও ধর্ম নয়, সব মানুষের মন গড়া মিথ্যা। দুনিয়ার সকল কাফির মুশরিক নাস্তিক আর বাস্তবাদীরা সকলে ভুলের মধ্যে আছে। যে সকল নামধারী মুসলমানেরা মুখে তো মুসলমান দাবি করে কিন্তু আল্লাহর আদেশ নিষেধ নবীর তরিকা মানে না, তথা পরকালের অনন্ত অসীম জীবনের প্রস্তুতি যেভাবে নেওয়া প্রয়োজন তা নেয় না, তারা সবাই মহা ভুলের মধ্যে রয়েছে। তাদের ইমান আমলের কমের কারণে, দুর্বলতার কারণে, ঘাটতির কারণে মৃত্যুর সাথে সাথে জাহান্নামের চিরস্থায়ী কঠিন আজাব তাদের জন্য অপেক্ষা করছে। দিনের জন্য যারা আল্লাহ তাআলার কালেমাকে দুনিয়াতে উঁচু করতে গিয়ে আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হন, জীবন দান করেন, তারা মরেও অমর। হযরত আব্দুল্লাহ বিন আমর ও আমর বিন জামুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে অধিক ভালোবাসা ছিল, এই জন্য উভয়কে উহুদের ময়দানে এক কবরে দাফন করা হয়। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখমণ্ডলে আঘাতপ্রাপ্ত হন, তাই তিনি একটি হাত দিয়ে জখম ঢেকে রেখেছিলেন। ওই অবস্থাতে তিনি শাহাদাত বরণ করেন। দাফন করার সময় হাতখানি সরিয়ে সোজা করতে গেলে ফিনকি দিয়ে রক্ত ছুটে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে ওই অবস্থায় তাকে দাফন করা হয়। এরপর 40 বছর কেটে যায়। প্রবল বন্যা ধারার ফলে হযরত আব্দুল্লাহ বিন আমর এবং আমর বিন জামুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ দুটি বের হয়ে পড়ে। দেখা গেল লাশ দুটি অক্ষত অবস্থায় রয়েছে, যেন গতকাল দাফন করা হয়েছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতখানি মুখমণ্ডল থেকে উঠানোর সাথে সাথে রক্ত ছুটল। পুনরায় হাতখানি যথাস্থানে রেখে দিলে রক্ত বন্ধ হয়ে গেল। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।